আজকে আমরা দেখব কিভাবে গিটহাব থেকে একটা রিপোজিটরি ডিলিট করতে হয়। সেজন্য প্রথমেই আমাদের গিটহাব অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর এখানে আমরা আমাদের সমস্ত রিপোজিটরিগুলো পেয়ে যাব। এখন যে রিপোজিটরিটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেটার উপর আমাদের ক্লিক করতে হবে। সাপোজ আমি হচ্ছে এখানে লারাবেল নামে আমার যে রিপোজিটরিটা রয়েছে সেটা ডিলিট করতে চাচ্ছি। সো এখানে আমার এই লারাবেলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আসবো আমরা, এখান থেকে এই যে সেটিংস রয়েছে এই সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা স্ক্রল ডাউন করে একেবারে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে ডেঞ্জার জোন আমরা দেখতে পাচ্ছি। এই ডেঞ্জার জোন থেকে এইখানে দেখুন একেবারে নিচের যে অপশনটা রয়েছে ডিলিট দিস রিপোজিটরি, এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা মডেল আসবে বা পপ আপ আসবে এখানে। এখানে একটা ইউজার নেম রয়েছে, তারপরে হচ্ছে আমাদের দেখুন রিপোজিটরি নেমটা রয়েছে এইখানে। এই ইউজার নেম স্ল্যাশ রিপোজিটরি নেমটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর এটাকে এই নিচের ইনপুট ফিল্ডটাতে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর এইখানে দেখুন আই আন্ডারস্ট্যান্ড দ্য কনসিকুয়েন্সেস ডিলিট দিস রিপোজিটরি, এটাতে আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার রিপোজিটরিটা ডিলিট হয়ে গেছে। এটা আরেকটু বলে দিই, এখানে আপনাদের ক্ষেত্রে আপনারা যখন ক্লিক করবেন সেটা নাও হতে পারে। না হতে পারে বলতে এখানে একটা পাসওয়ার্ড চাইতে পারে, আপনাদের এই গিটহাব অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করার কথা বলতে পারে। সেক্ষেত্রে আপনারা গিটহাব অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম করলেই এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে।